ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ ইসরায়েলি জালেমদের জুলুম সহ্য করতে পারে না রে মালি। আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম, তাদের কোনো আনন্দ নাই। আয় আল্লাহ মেহরবানি করে কুদরতের চাদর দিয়া ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, বাংলা দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজিকে ঘুমের ঘরে দেখার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের জাহের বাতিনকে ইসলাহ করে দেন আল্লাহ, আপনার খাস ওলিয়া ওলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সহি তরিকায় চলার তৌফিক দান করেন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ জানি নে ময়দানে কারা ইয়তিম, মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না, আমার মায়ার নবীও বড় ইয়তিম। আয় আল্লাহ মেহরবানি করে সব মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, ইলমে হিলমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ওলামা তলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত নেক আমল যথাযথ খুশু খুজুর সাথে সময় মতো করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে মুসিবত মুক্ত করে দেন, যাদের চাকরি বিবাহের সমস্যা সমাধান করে দেন, সবার কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন, হঠাৎ মরণ থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। নিগাহে মুমিন সেতু বদল জাতি হে তকদীর, নিগাহে মুমিন সেতু বদল জাতি হে তকদীর, ইয়ে বান্দা কি কুওয়ত নেহি কুদরত কা ইশারা, ইয়ে বান্দা কি কুওয়ত নেহি কুদরত কা ইশারা, আয় মর্দ খেরাত তরকে মাআসি কি জরুরাত, আয় মর্দ খেরাত তরকে মাআসি কি জরুরাত, আব সোহবত সালেহ কি সওয়া কোই নেহি চারা।
اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ, مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن, مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن, ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا, ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. بکس ساندو আসে কেন? অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হজরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস, গুনা মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন. নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার, আকা ইনামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও শুনেছেন, আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন, বিভিন্নভাবে যারা ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরে ফেসবুকের মাধ্যমে, বিশেষ করে ছাত্র বয়সের যারা, আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করি, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি সারা বাংলাদেশে বলি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ আলেমের বিরুদ্ধে লিখতে পারে না, যারা মা বাবার অভিশপ্ত সন্তান এরাই আলেম ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহ হেদায়াত দান করুন, না হয় ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি, আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আল্লাহ পাক সেই কথাই যেন কলবের মধ্যে এলকা করে দেন। يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين الله বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, এবং পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, সত্যতার উপরে চলে, এদের বন্ধু হয়ে থাকো,
লোকমানে হাকিম আল্লাহর এক প্রিয় বান্দা, যার নামের উপরে আল্লাহ কোরআনে সূরা অবতীর্ণ করেছেন, সেই বান্দা সন্তানকে যতটা উপদেশ দিয়েছিলেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন, হাদিসেও রসুল উল্লেখ করেছেন। এরকম একটি উপদেশ বাবা হইয়া সন্তানকে দিয়েছেন নবীজি, সেই উপদেশটা সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছিলেন। সে উপদেশটা কি? লোকমানে হাকিম বলতেছিলেন সন্তানকে উপলক্ষ করে, আলাইকা বি মুজালাসাতিল উলামা, ও সন্তান তুমি ওলামায়ে কেরামদের কাছে বেশি বেশি বসো, তাদের মজলিসে বসো। ওয়াসমা কালাম আল হুকামা, তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। লাভ, ফা ইন্নাল্লাহ লা ইউহইয়াল কলবাল মাইয়্যিতা বিনূরিল হিকমা, তাদের কথা শুনলে আল্লাহর রহমতে মুরদা দিল জিন্দা হয়ে যাবে। কেমন জিন্দা হবে? কামা ইউহইয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, যেমনিভাবে প্রচণ্ড কঠিন জমিন সূর্যের গরমে যেই জমিন ফাটল ধরে গেল, চাষাবাদের উপযুক্ত না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, এমন শক্ত জমিনকে আল্লাহ বৃষ্টি দিয়া মুহূর্তে নরম বানায় দেন, তাজা বানায় দেন, আর ওই তাজা জমিনে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনার দ্বারা নিজের অন্তরকে শক্ত করে ফেলেছে, কোরআনের বয়ান অন্তরকে নরম করে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, চোখে পানি নেই, এমন দিলওয়ালারা ওলামায়ে কেরামের নেক নজর আর আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া তাদের অন্তরকে এরকম তাজা বানায় দিবেন যে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। আগে নামাজ ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না, এটা ওলামাদের মজলিসে বসলেই লাভ। আগে জিকির ভালো লাগতো না, এখন ওলামায়ে কেরামের বরকতে জিকির ছাড়া ভালো লাগবে না। এই জন্য ওলামায়ে কেরামদের মজলিসে বসতে হবে। নাম্বার দুই, আপনাদেরকে একটু কথা বলার জন্য বলবো, আমি প্রশ্ন করব আপনারা জবাব দিবেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো দিন কোনো সময় একটা সেকেন্ডের জন্য কি আপনারা আমার নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কেউ আসবেন? ইমাম বুখারি, মুহাম্মদ ইবনে ইসমাইল, তিরমিজি, মুসলিম সহ যত ইমাম আছেন, আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? আমরা সবাই জান্নাত চাই, কথা ঠিক? জান্নাত কিভাবে পাব, ঠিকানা কোথায়? এ সব কিছু আছে কোরআন এবং হাদিসে, কথা ঠিক? এখন আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আরবি বুঝেন না, হাদিসেরও আরবি পারেন না, এখন আপনি কি করবেন? কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে এবং জান্নাতের পথের ঠিকানা জেনে চলতে হবে। এখন আপনি করা উচিত কি করা উচিত? এই মুহূর্তে নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আইম্মায়ে কেরাম আসবে না, আপনার এখন কি পথ আছে বলেন? আপনি কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারেন না, হাদিসও বুঝেন না, জান্নাতের পথ পাইতে হলে কোরআন হাদিস লাগবে না? লাগবে। আপনি বুঝেন না আরবি, মানে আপনার জান্নাতের পথে আগানোর জন্য কি করবেন বলেন? সহজ কথাটা বলেন, ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, এ কথাটা মানেন? যারা মানে না তারা জাহান্নামী বলেন, যারা মানে না তারা তারা ভণ্ড, তারা বাতেল, এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আরো ক্লিয়ার করি, যারা বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না, তারা ভণ্ড।
যারা বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ইমাম মানি না, তারা ভণ্ড। যারা বলে আমি শুধু ইমাম আর কোরআন মানি, হাদিস মানি, অলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। সন্দেহ যারা করবে আমার এই কথায় তারাও ভণ্ড। আল্লাহর কসম খায় বলে গেলাম, কোনো বাবার বুকের সন্তানের পাটা শক্ত থাকলে দাঁড়াও। যারা বলে অলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, কোরআন মানি, হাদিস মানি, ভণ্ড ভণ্ড ভণ্ড। কোনো সন্দেহ? কোনো মাস্তান থাকলে দাঁড়াও। যারা বলে অলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোনো সন্দেহ নেই? যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, এরা আলেম ঠিক তবে বাতিল। রসুলের 1500 বছর আগের হাদিস। আলেম দুই ধরনের, ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। পৃথিবীতে সবথেকে ভালো, সবথেকে ভালো উলামা কে কয়? রসুল বলে। কে বলেন? আশেকে রসুলরা নবীর কথা মানবেন না? নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, পৃথিবীর চূড়ান্ত খারাপ উলামা। উলামায়ে কেরাম শ্রেষ্ঠ কথাটা বুঝে আসলো, খারাপ নবী বললেন কেন? এই কথাটা দ্রুত বুঝে আসে নাই। নবী ওলামাদেরকে এত উপরে উঠাইলেন, আবার নিচে নামাইলেন কেন? মানে ওলামারা এত খারাপ, এদের মতো আর খারাপ? বলে কেমন খারাপ? পান্তাবাদ খারাপ হইলেও খাওয়া যায়, বিরিয়ানি কথা হয় না, নষ্ট হলেও আর? আলেম ভালো তো ভালো, ভালো তো ভালো, ভালো তো ভালো, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, খারাপ হইলে বিরিয়ানির মতোই চূড়ান্ত খারাপ, পান্তাবাতের মতো খারাপ। দামি যেহেতু খারাপ হইছে, এখন এর সাথে সম্পর্ক, এর সাথে চলাফেরার দ্বারা মানুষ দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। গাঞ্জাখোর মদখোরের নবী চূড়ান্ত খারাপ না বলে একজন ওলামাকে খারাপ বললেন কেন? বেনামাজির নবী খারাপ না বলে আলেমকে খারাপ বললেন কেন? এক কোটি বেনামাজি প্যান্ট টাইওয়ালা কোরআনের ক্ষতি আর ইসলামের ক্ষতি যা না করতে পারে, এক টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এজন্য আমি আল্লাহর কসম করে বলে গেছি, কসমের পরে আর কোনো অবিশ্বাস করার সুযোগ নাই, যে করবে তার ইমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো অলিয়া উলিয়া মানি না, মূলত কোরআন মানাও বুঝে না, হাদিস মানাও বুঝে না, ও বুঝেই না, মূর্খ, কিচ্ছু বুঝে না। ও কোরআন মানা কাকে কয় এটাই বুঝে না, হাদিস মানা কেমনে হয় এটা বুঝেই না, বুঝলেই কথা বলতো না। কোরআন বলতেছে অলিয়া উলিয়া মানো, বুখারী শরীফ বলতেছে অলি মানো, তো কোরআন মানলে অলিয়া উলিয়া মানতে হবে, কোরআন মানলে ব্যক্তিকে মানতে হবে, কোরআন মানলে মুরব্বিকে মানতে হবে, কোরআন মানলে ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আলেম ওলামা ছাড়া এখন জান্নাতের পথ দেখানেওয়ালা আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নেই। এরা রসুলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম কার ওয়ারিস? রসুলের ওয়ারিস। কি হিসাবে ওয়ারিস? টাকা পয়সা? ইলমে ওহির ওয়ারিস? লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, এরা টাকা পয়সার ওয়ারিস না। ওলামায়ে কেরাম দিনের কাজ করবে, কোরআন হাদিসের উপরে মানুষকে দাওয়াত দিবে। ওলামায়ে কেরামের যা প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা তা ব্যবস্থা করে দিবে। অনেকে বলে, আমাদের ওলামাদের মধ্যে অনেকে বলে, আমাদের লেখাপড়া, শিক্ষক, ভিন্ন ভিন্ন দিনের কাজ, ইমামতি, মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি আমাদের ভিন্ন কিছু কাজ করতে হবে, দুনিয়ার সাথে বাড়িঘর করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, আলেম কেন পিছিয়ে থাকবে? স্লোগান একটা, ওলামায়ে কেরামরা কেন
পিছিয়ে থাকবে, একটা স্লোগান বাস এটার বানাইয়া এবার মাদ্রাসার পাশাপাশি ব্যবসা, না ওটা হয় না এটা হয়, না ওটা কামিয়াবির সাথে হয় না এটার হক সঠিকভাবে আদায় হয়। অথচ আলেম কেন আল্লাহ বানাইছেন? ডাক্তার সাহেব, ডাক্তারের কাম কি? গরুর চামড়া খোলা? ডাক্তার বিশেষ সমাজ সেবক, স্বনামধন্য ডাক্তার, ডাক্তারের কাজ কি? অসুস্থ মানুষকে সুস্থতার চিকিৎসা করা। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি? বিল্ডিং ভেঙে ফেলা না ডিজাইন করে দেওয়া। প্রত্যেকের যেমন ডেজিগনেশন আছে, ওই ডেজিগনেশনের কাজও আছে। কি ঘটক এলাকার কি? ঘটকের কাম কি? বিয়া ভেঙে দেওয়া। বুঝেন, খুব বুঝেন তো? আলেম, মাওলানা, মাওলানা কাকে বলে, আলেম কাকে বলে? কে আপনি যে মাওলানা, সার্টিফিকেট কি? রসুলের যুগে কিসের সার্টিফিকেট ছিল? রসুলের যুগে কে মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবাই ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মাওলানা ছিলেন, সব ছিলেন। কোনো সনদ ছিল না, সার্টিফিকেট ছিল না। আর এখন ইমামতির লেগে সার্টিফিকেট কই? আপনি মাওলানা নাকি? সার্টিফিকেট নেন, সার্টিফিকেট থাকলেই মাওলানা, না থাকলে সে মাওলানা না। মাওলানা কাকে বলে? যেই বান্দা কোরআন হাদিসের এলেমের দ্বারা আল্লাহকে চিনতে পারে না, গুনাহ ছাড়তে পারে না, তাকে আলেম বলা জায়েজ নাই, সে আলেম না, আল্লাহর আদালতে আলেম না, মাওলানা না। সার্টিফিকেট থাক আর না থাক, ও নিয়ে কোনো টেনশন নেই। কোরআন হাদিসের এলেম থাকবে, সে ব্যক্তি আল্লাহকে চিনবে না, গুনাহ ছাড়তে পারবে না, সে আলেম হতে পারে না, সে কোরআন হাদিসের জান্নেওয়ালা হতে পারে না। তাহলে আলেম এদের কাজ কি? আল্লাহ বলেন, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা। আল্লাহ পাক উলামায়ে কেরামদের দায়িত্ব দিয়ে দিয়েছেন উম্মতকে শুধু হেদায়াতের দাওয়াত দিবেন, মানুষকে হেদায়াতের পথে ডাকবেন, এটা মূল কাজ, এটা হলো আসল কাজ। মাধ্যম হতে পারে দাওয়াত, মাধ্যম হতে পারে তাবলিগ, মাধ্যম হতে পারে পীর মুরিদি, মাধ্যম হতে পারে মাদ্রাসা, মাধ্যম হতে পারে ওয়াজ মাহফিল, মাধ্যম হতে পারে লেখা। টার্গেট একটা, মাকসাদ একটা, হেদায়াতের পথ দেখানো, মানুষ যেন জান্নাতের পথ খুঁজে পায়। আর আমার বক্তব্যের দ্বারা যদি মানুষ দিন থেকে দূরে যায়, নাই হুজুরের কথায় নামাজ রোজা যা করছিলাম সব বরবাদ, নামাজই বরং না, তাহলে মাকসাদ থেকে সে ছুটে গেল। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যেতে হবে, এছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়ার কোনো রাস্তা নাই। বর্তমানে মানামানির তুলনায় তিনটা দল হয়ে গেছে আমার দেশে, কেউ কিতাব মানে, ব্যক্তি মানে না, ধ্বংস। এরা বলে আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ধ্বংস ধ্বংস ধ্বংস, খসারা দুনিয়া বলা আখেরা। আর এক দল, আমরা ব্যক্তির গোলাম, কোনো কিতাব টিতাব বুঝি না, আমার পীর বাবায় যা কয় তাই, এরাও ধ্বংস, খসারা দুনিয়া বল আখেরা। যারা শুধু কিতাব মানে, ব্যক্তি মানে না, ধ্বংস। যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, ধ্বংস। যারা দোনোটা মানে তারা হক। দেখেন তো আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা শুধু ব্যক্তিকে মানে, পীরকে মানে, আছে না নেই? ভাই কোরআনে কি আছে? বাফেও জানে না, আমিও জানি না, আমার পিসাব যা কয় তাই, হক না বাতিল? এরা সঠিক পথে আছে কেউ? মনে চাইলে বিড়ি টানে, মনে চাইলে গাঞ্জা টানে, মনে চাইলে গান গায়, মনে চাইলে ল্যাংটার দরবারে যায়, বিভিন্নভাবে উল্টা পাল্টা চলে, আছে না নাই? আমরা কি, আমি দেখছেন আমি কত কঠিনভাবে বলছি, আমার জানা নাই বাংলাদেশে এরকম কঠিনভাবে ওয়াজের প্যান্ডেলে কেউ বলে কি না। একটু আগে কসম খায় বলছি, যারা অলিয়া উলিয়া মানে না, এরা হক না বাতিল? কিন্তু উলিয়া উলিয়া মানার মানে কি? কোরআন হাদিস বাদ দিয়া পিসাব যা কয় তাই। এই যারা কিতাব ছাড়া শুধু ব্যক্তির গোলামি করে, এরা হক না বাতিল? এরা দুনিয়াও ধ্বংস, পরকালও
যারা কিতাব কোরআন হাদিস ছাড়া শুধু ব্যক্তি মানে এরাও, আর যারা কোরআনও মানে হাদিসও মানে ব্যক্তিও মানে এরা হক। আমরা কোরআন মানি হাদিস মানি আবু হানিফাকেও মানি, আমরা কোরআন মানি হাদিস মানি তাবলিগ মানি, আমরা কোরআন মানি হাদিস মানি পীর মুরিদি মানি, আমরা কোরআন মানি হাদিস মানি আমরা দেওবন্দীদেরকে মানি। কতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা চলবেন? যতক্ষণ। ভেজাল আছে, কোনো ঝামেলা আছে? পিসাবরে যদি দেখি কোরআন হাদিস অনুযায়ী নাই, আমিও নাই। কি কিন্তু কোরআন শিখলাম কার থেকে, হাদিস শিখলাম কার থেকে, আমলের লাইনে আসলাম কার মাধ্যমে? সেই পীরের মাধ্যমে, সে আলেমের মাধ্যমে, সেই ওস্তাদের মাধ্যমে। জানছি সব ঠিক, এটা ব্যাঠিক সব কিছু জানার পরে এখন দুনিয়ার লোভ আছে না নাই? আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও। আল্লাহ না করুন লোভে পড়ে গেলে মানুষ ভালোর থেকে খারাপ হয় না? হয় না। এখন যদি এই বিশ্বাব লোভে বইরা এতদিন যেটাকে হক বলছিল এখন আর হক বলে না, তাহলে আর পীরকে মানা যাবে না? এবার আমি বাংলা ওয়াজ করি কিন্তু পেজগোছের কথা কম বলি, আপনারা সহজভাবে বুঝতে পারেন এই কথাই বেশি বলি। এখানে এতগুলো মানুষ আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, সঠিকটা বলবেন, তাবলিগের কারণে, খুব খেয়াল করেন, তাবলিগের মাধ্যমে আমার দেশের মুসলমান আর ইসলামের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন তো, সত্য কথাটা বলেন, হয় নাই? নাম্বার দুই, উজানি, চরমোনাই, বাহাদুরপুর, নানুপুর সহ যারা পীরের লাইনে হক ভণ্ডনা, এদের দ্বারা আমার দেশের ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন, হয় নাই? তিন, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশে কি পরিমাণ মুসলমানের ইমান আমলের ক্ষতি হয়েছে বলেন, হয় নাই? তাহলে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলিগের বিরুদ্ধে কথা বলবেন না, কোনোদিন পীর মুরিদি যারা হক এদের বিরুদ্ধে কথা বলবেন না, কোনোদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না। আর যদি বলেন হ্যাঁ হইছে, প্রমাণ দেন, আপনার লাগবে না, আমি বিরুদ্ধে নেমে যাব, বলেন যে কওমি মাদ্রাসার দ্বারা এদেশের বহু সন্তানেরা গাঞ্জা খায়, বলেন কওমি মাদ্রাসার কারণে এদেশের বহু মুসলমান টুপি ছেড়ে দিছে, তাবলিগের কারণে এদেশের বহু মানুষ দাড়িওয়ালা ছিল দাড়ি কাইটে ফেলাইছে, চরমনের কারণে, উজানি যাওয়ার কারণে বহু মানুষ পর্দা করত এখন পর্দা করে না, বলেন? যদি বলেন না হুজুর সব ঠিক, তা তওবা করেন, জীবনে কোনোদিন বিরোধিতা করবেন না। সহজ ভাষায় বললাম, কঠিন ভাষাও আমার জানা আছে, উদ্দুর গেলাম না, মহব্বতে বললাম, বিরোধিতা করবেন না। আর যদি মাস্তান মাস্তান ভাব থাকে তা তারিখ দিয়ে আমার সাথে আইসেন, দেখি আপনার কত মাস্তানি আছে ভেতরে। মহব্বতে বলছি, মহব্বতে আল্লাহ সবাইকে কবুল করেন। তাবলিগের মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে না, দুই পার্ট হয়েছে না, এর দ্বারা কি তাবলিগের কাজ বন্ধ হয়েছে? আমার তো ধারণা আরো বাড়ছে, কি বাড়ে নাই, অনেক বাড়ছে। সাদ সাহেবের লাইনে যারা দাওয়াত দেয় এরা কি বলে, তোমরা দাওয়াতের এতদিন তো তোমরা বিড়ি টানো নাই, মাঝে মাঝে বিড়ি ওটাইনো, কেউ বলে? সবাই বলে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সবার আওয়াজ কি? সরমনাই ওলারা কি বলে, যে আমার বাবার নামে জিকির করো, বলে? উজানিওয়ালারা কি বলে, যে ইব্রাহিম কারি সাহেবের নামে তোমরা নামাজ পড়ো, সবার আওয়াজ কি? দাঁড়িয়ে রাখো, টুপি পরো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তাহলে এই কথা কি সরমনাইর, উজানির, না মদিনা? সমস্যা কি, বিরোধিতা কেন? আপনি আট রাকাত তারাবি পড়ছেন, খুব ভিআইপি ইমান আপনার, আমরা বিশ রাকাত পড়ছি, ঠিক না? আচ্ছা, আমরা বিশ রাকাত পড়ার পরে আপনি আট রাকাতওয়ালারে গালি দিছি, কাফের বলছি, তা আপনি আমাকে বিশ রাকাতওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান কেন? কি আপনার তাকওয়া বেশি না হিংসা বেশি? আপনি বুকে হাত বাঁধেন, আমরা নাবির নিচে বাঁধি, কই আপনার সাথে কোনো দিন গালি দিছি, কাফের বলছি, আপনি আমার নাবির হাত নিয়ে টানাটানি করেন কেন?
আমি পাস করলি টুপি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আমি আলিয়ার বিরুদ্ধে স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, বলেন আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি আমিন বলি আসতে আপনি বলেন বলার দলিনের পরে আমিন বলেন জোরে, সমস্যা কি? আমি গালি দেই না, আপনি কেন আমাকে একটু মনে মনে দূরে মনে করেন? কি বিষয়টা কি চান আপনি? কি চান? জান্নাতে শুধু আপনারা যাবেন আর কেউ যাবে না, এটা চান? এটা কি রসুলের আদর্শ? যদি মনে করেন আমরা ভুলে আছি বুঝায় দেন, আর যদি মনে করেন আপনি ভুলে আছেন সংশোধন হয়ে যান। মাইকে কেন দূরত্ব আর গালাগালি আর উল্টা পাল্টা কথা? এর দ্বারা শেষ ফল ইসলামের লাভ কি? এই যে বিরোধিতা আমরা মুসলমানেরা নিজেরা করি, ইসলামের লাভ কি? এই যুবক ক্লাস ফাইভে পড়ে, মাদ্রাসায় পড়লে কাফিয়া সরহেবে খায় বা দাখিল পড়ে, একজন বড় আলেম বাংলাদেশেরও ফেসবুকে লিখে দিছে অমুক দলের দালাল, লেখছে কে? ক্লাস ফাইভের ছেলে। ওরে কানে ধরে যদি বলি দালাল কারে কয় বুঝো? তুই যে একজন আলেমকে দালাল বানায় দিলি মানেটা কি? কোন আলেম যদি আওয়ামী লীগের কাছে যায় দালাল, কোন আলেম যদি বিএনপির কাছে যায় দালাল, কি বুঝো কি তুই দালালের? একজন আলেমের বিরুদ্ধে কলম ধরার দুঃসাহস তোকে কে দিয়েছে? এই বেয়াদুকি কই শিখছো? তোর কপালে আল্লাহর লানত। ওলামায়ে কেরাম যে যাদের সাথে আছে চোখ লজ্জা হলেও ওরা আকাম কুকাম একটু কম করতে চাবে, ঠিক না? তুমি একজনের দালাল বানায় দিলে, আলেম বিএনপির কাছে গেছে দালাল, আওয়ামী লীগের কাছে গেছে দালাল, হাটহাজারির হুজুরে আওয়ামী লীগের কাছে গেছে, আমাকে কওমি মাদ্রাসার ফায়দা হয় নাই কথা কয়? সত্য কথাটা স্বীকার করো, তুমি মানো আর না মানো? ওলামায়ে কেরাম তো তাদের দাবি নিয়ে গেছেন। ওলামায়ে কেরাম বলছেন আপনারা ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না। অথচ একটা বাচ্চা ক্লাস ফাইভে পড়ে সিক্সে পড়ে আলেমের বিরুদ্ধে ফেসবুকে ফট করে লিখে দিল দালাল, একজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করে ফেলল। হ্যাঁ, আমি যদি আমার আদর্শ নিয়া কোনো মতখরের কাছে গিয়ে আমি টুপি ফালায় দেই তাহলে বুঝতে পারো আমি ওর গোলাম হয়ে গেছি, কিন্তু যদি দেখো না আমার রং ওই মতখরের রং হয়ে গেছে আমারটার মতো, ও টুপিওয়ালা হয়ে গেছে, ও দাড়িওয়ালা হয়ে গেছে, ও আমার সোয়া পায়ে মসজিদে আসছে, তুমি কি বলবা? রহমতের নবী যার কোনো তুলনা নাই কোনো গুণা নাই, এমন একটা জায়গায় আল্লাহ পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট লম্পট, মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ আর পৃথিবীতে কেউ ছিল না, সেইখানে আসছে আমার রসুল। আর আমগো কোনো হুজুর যদি উজানির বিশ্বাস কথার কথা ওই কোনো মদের আড্ডায় গিয়া হাজির হয় তা তো শেষ, ও পীরগিরি হনে শেষ, ঠিক না? হুজুর হইয়া কেন গেল? হুজুর মদ খাইতে গেছে, রসুল আসছে মক্কার চরিত্রহীন মানুষের সামনে, এসে কি করলেন? মাত্র ১৩ বছরের মধ্যে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন, আল্লাহ লিস্টি পাঠায় দিয়া জিব্রাইলের কয় নবীরে বলো এই লিস্টি ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। নবী যে এই ১৩ বছরে মানুষগুলোরে খারাপ মানুষ ভালো বানাইলেন, বেতের বাড়ি দিছেন কয়টা, গালি দিছেন কয়টা? তুমি গালি শিখলা কোন কিতাব থেকে? কি ওয়াজ শুনবেন? আসছেন মহব্বত করে ওয়াজ শুনতে, কিন্তু যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসাও পড়েন নাই, এরকম আশিক রসুল হেন আছে না, কি বয়ান শুনবেন আপনি? আর আপনার অন্তরে কি ঢুকবে? আর যাও শুনতেন কপাল পুরছে মোবাইল হাতে নিয়ে,
আপনি একটা দামি মোবাইল চালান, এটা আমার দেখানোর দরকার আছে? তা আপনি হাতে উঠায় রাখছেন কেন মোবাইল? কে আমাকে দেখাইতেছেন আপনি আমেরিকান মোবাইল চালান? বাপ, তো মোবাইলটা হাতে নিছেন কেন? কি কাম কি? এটা তো আকাম, কোনো কাম না। যদি বলেন কাম, কাম তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি তো করতেছেন আকাম। এই যুবকেরা বল, সত্য কথা বল, তুই ওই 200 হাত দূরে বসে রেকর্ড করো, রেকর্ড সুন্দর হইব। সত্য কথাটা বল যুবকেরা, বল রেকর্ড সুন্দর হবে? ছবি তুলতেছো, ছবি ভালো আসবে? তোর কামটা করে কারা, আর তুই করো আকাম। তুই দেখাও আমার মোবাইলওয়ালা, তো মোনাজাতের পরে দেখবি নাই, জিনেরা নিয়ে যাবে। তো মোবাইল যদি নিয়ে যায় তো আমও গেল, এই আকামের ফলাফল অপেক্ষায় থাকে। আল্লাহ, হাসো না, খুব খুশি লাগছে। এই মোবাইলের দ্বারা তোর চরিত্র শেষ, খুব খুশি লাগে না? লজ্জা থাকলে মাথা নত করে কান্না করতি, মোবাইলের কারণে তোর যৌবন শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ। আমি যা বলি আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলি, আমি আমার মন থেকে বলি না। যদি তথ্য চাও বল, আমি তথ্য দিয়ে দিই। এই মোবাইলের কারণে তোর হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখ দুর্বল, হাত আছে শক্তি থাকবে না, এখন মাথা ব্যথা বেড়ে গেছে। আর এই মোবাইল মোবাইল করতে করতে কিছু যুবক তো ল্যাংটা পাগলই হয়ে গেছে। কি ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয় নাই? সত্য কথা স্বীকার করো, হয় নাই? তুইও পাগল হবি, তারিখটা কবে? তুইও পাগল হবি, তোর চেহারার নমুনা ভালো না তো? কার্টুন দেখতে দেখতে তুই নিজে কার্টুন হয়ে গেছে। এই বেটা, তোর বয়স কত? যুবকদেরকে বলছি বেয়াদবি মাপ চাই, মোহব্বতের সাথে বলছি, তোর বয়স কত? 25, 27, 30। তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারা ভাঙ্গা কেন? তোর চেহারার মধ্যে নূর নাই কেন? আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? তুই ক্রিম মাখবি কেন? মেডিসিন দিবি কেন? 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবি না। আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে উজ্জ্বল থাকবে। মাত্র 24-27 বছরে তোর চেহারা নষ্ট কেন বল? আবার দাঁত খুলে হাসতেছ, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, সারাটা রাত নির্লজ্জের মতো আবার হাসো। দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চেহারা নষ্ট হয়ে গেছে, শরীর শেষ, গুনাহ করতে করতে লেখাপড়া নাই। মায়ের সাথে বেয়াদবি এই মোবাইল, বাবার সাথে গাদ্দারি এই মোবাইল, শিক্ষকের সাথে গাদ্দারি করো এই মোবাইল, শিক্ষক বাধা দিছে আন্দোলন শুরু করছো শিক্ষকের বিরুদ্ধে, তোর কপাল ফুটতে আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। আর এটা এমন পাপ আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক যদি ক্ষমা না দেন, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত তোর ক্ষমা নাই তো, বান্দার হক। অথচ রসুল কি বলছে যুবকদের ব্যাপারে? আহ, রসুল বলেছেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি, তুমি কি করো? একেবারে যে সবাই খারাপ তা না, বহু যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে গুনাহ করে না, নাই? এই জন্য সব যুবকের তো আর খারাপ বলা যাবে না, বরং ওদেরকে পাইলে কপালে চুমা দিব, রুমাল দিয়া পা মুছাই দিব, ওরা আমার রসুলের কলিজা। আর তোর মতো যুবকের উপরে ধিক্কার যে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনায় কাটাও, তোর উপরে মায়ের দোয়া নাই তো, বাবার দোয়া নাই তো?
আর বাপ মার সাথে গাদ্দারি করে একটা মরণ ফাঁদ কিনছো, মরণ ফাঁদ, নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। ওটা উঠলেই শরীর গরম, আর পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো গরম। এবার ট্রাকের তলে চলে যাও, যাও ওখানে গিয়ে গরম করো, মা কয়া ডাক দিতে পারবি না, তোর কপাল এত খারাপ, বিদায় নেওয়ার সময় নেই। আর মাওলা যদি ধৈর্য ফেলায় ঘুমের ঘরে আইসা যদি আজরাইল দেখে কানের মধ্যে গানের তার ঢুকানো, ও যুবক ঘুমের ভিতরে মরণ হতে পারে তো? কানে যে গানের তার ঢুকেইছো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, দু পায়ে ধরে বলছি রাগ করিস না, পৃথিবীতে তোদের আপন ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই, কেউ নাই, সব স্বার্থ বল, শুধু নিঃস্বার্থ তোর বন্ধু ওলামায়ে কেরাম। কিন্তু সে ওলামায়ে কেরামকে দাও গালি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন, এক নাম্বার, ও মুমিন আল্লাহকে ভয় কর, দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে, যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিন যারা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, মুত্তাকি যারা হবে আল্লাহ তারা মরার আগে ছয়টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন, মরার আগেই ছয়টা পুরস্কার দিয়ে দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতিভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন, কামাই করবা 10 টাকা বরকত পাবা 100 টাকা, লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম ডানে বামে নেয়, কোনো শান্তি নাই, কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি, 5,000 টাকা 10,000 টাকা, ঘরের মধ্যে খানেওয়ালা বেশি সন্তানও বেশি, না খাইয়া কেউ মরে না, কোনো অশান্তিও নাই, এর নাম বরকত। বেতন কত? 10,000, বাকি কত? 6 মাস। তুমি সরকারের চাকরি করো, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো 80,000, এরপরও তোমার শান্তি নাই, না স্ত্রী দিয়া শান্তি, না সন্তান দিয়া শান্তি। আর ইমাম মাত্র 10,000 টাকা বেতন, তাও 6 মাস বাকি, কোনোদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন, তাড়াতাড়ি বেতন পরিশোধ করো, স্কেল বাড়াও, না হয় আসরের নামাজ থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। কোন ইমাম বলছে? কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, আল্লাহ চোখে ধরে দেখায় দিলেন, এ নিমুখ হারাম দুনিয়াদার, করোনার ভিতরে তাকাইয়া দেখছো, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মাস্ক একটা না দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইছে বাবা, এ করোনা আক্রান্ত ইতিহাস ভুলে যায় ওনারে যুব, বাবা এ করোনা আক্রান্ত, সন্তান দুইটা বড় শিক্ষিত, কিন্তু বাবার কাছে যায় না করোনা, লোকেরে টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে, লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল, জানালা আটকায় দিল, দরজা বন্ধ, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল, সন্তান আর একবারও ফিরে তাকাইলো না কুলাঙ্গার। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে বাংলাদেশে, আমার কিছু পুলিশ বাহিনী আর অধিকাংশ টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করাইলেন, শত শত লাশ আলেমুল আমারা কাঁধে নিলেন, একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই। সারা দুনিয়ার বেদিন বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কিন্তু তাকায় দেখ
এত দুশ্মনের মাঝেও আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায়। এত মাদ্রাসা দিয়া হবে কি, তাবলিগ দিয়া হবে কি, কওমি দিয়া হবে কি? এরপর তাকায় দেখ এই দেশে উলামায়ে কেরাম কোরআনওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে। এমপি সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন, এটা টাকা দিয়ে পাওয়া যায়। তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত? কয় 5 বছর। কপাল খারাপ হইলে 2 বছরেই বিদায়, ঠিক নি? আর কোরআনওয়ালা যে চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। হারামে কোনো আরাম নেই। এমনি আমনে যারা রিক্সা চালায় রাস্তাঘাটে, ভ্যান চালায়, একটা কুলি মজুর, এরাও তো 20-25 হাজার টাকা কামাই করে না মাসে, কথা বলেন না কেন? আর একজন হুজুর মসজিদে পড়িয়া থাকে, জেলখানার আসামি এই রকম রিমান্ডে থাকে না। আপনারা ইমামগো যেই পরিমাণ রিমান্ডে রাখেন, একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি রিক্সা ড্রাইভার, তুমি ইমাম রে জিগাও ফাওয়ার কি কয়? মাসে 5 টাকা দেই এই ফাওয়ার, হাসেন আপনারা? ইমামের যদি পাওয়ার দেওয়া হইতো আর প্রতিদিন ফজরের পরে বেতের বাড়ি নিয়ে বলতো, এই সভাপতি ফজরে আইলে না কেন, তাকবীর হইলো ছুটলো কেন, তোমার একদিনের বেতন কাটা। তখন বুঝা যাইতো কত ধানে কত চাল। কিন্তু ইমামের এত কিছু করা হয়, ছুটি নিতে গেলে কত দরখাস্ত, 2 দিন থাকবে না কত দরখাস্ত, টাইম মতো না আইলে আবার কত চার্জ। মিডিয়ার যুগ, অনেক কিছু দেখা গেছে, মাঝে মাঝে এমনও কমিটির লোক গায়ে হাত তুলছে, খাদেমের মুয়াজ্জিনের তুলে নাই। এরপরেও কিন্তু কোন ইমাম কোনদিন কারোর জন্য বরদোয়া করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই, বরং দেখা হয়েছে হাসি মুখে সালাম, মোনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না, বরদোয়া করছে, সবার জন্য দোয়া করে। ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রুগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, সবার জন্য। মনে হয় গোষ্ঠী শুদ্ধ সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়ায় বইলে ভালো হয়েছে। এরপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কয় হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই, কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন। তুই ইমাম সাহেব মোনাজাতে ওনার আব্বার নাম সহ আরো 6 জনের নাম নিছে, মনে মনে ভাবছিল 1000 টাকা হাদিয়া দিমু, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই, আব্বার নাম কওয়ার ভিতরে আরো 6 জন ঢুকছে, দোয়া ভাগ হয়ে গেছে 7টা। হাদিয়া 1000 দেওয়া যাবে না, 200 টাকা দিয়া এবার মোনাজাতের ঘরে ইমামের কয় নেন হুজুর 200 টাকা দিয়া, আবার ধাক্কা একটা দিয়ে কয় এ রুমি কইরেন, এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আবার কয় আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ তো আমার আব্বারে চিনে না, আপনি নাম কইলেন না, কে আছে না নাই? কত বড় মূর্খ! আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না, যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম, এই বয়ান তো জীবনে আপনাকে রাস্তা যেই পরিমাণ বয়ানও হয়ে চাই যে, হ্যাঁ রাস্তার লাগে বয়ান মিলে গেছে। এই আমার দাওয়াত দেওয়ার সময় কি কইতাম, এরা যে সুন্দর বয়ান দিছে, আমি জানি রাস্তা একবার আইসি খারাপ না, রাস্তা কার্পেট, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করেন। হা, আল্লাহর ভয় অন্তরে জমা করো, মায়ের গর্ভ থেকে ভয় নিয়ে আসা যায় না, ভয়ের নাম তাকওয়া, এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই কয় অন্তরে, কয় অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, এটা ধরবো কেমনে আর ঢুকাবো কেমনে,
কোথা থেকে নিয়ে আসবো? তাকওয়ার বাজার কই? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর হলো কলব, হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তাকওয়া নেও বলে কেমনে ধইরা নিয়ে নিমু না বলে কেমনে? বলে তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়ার নেক নজর লাগবে, অন্তরে তাকওয়া আসবে, তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওলিয়া উলিয়া সাধারণ মানুষের মতো না, এদের নজরে আলাদা পাওয়ার আছে। এদের পাওয়ার দলিল লাগবে না? قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, মুমিনদের ফেরাসতের মাকামকে তোমরা ভয় করো। তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখেন, তবে তাদের চামড়ার চোখ দিয়া না, তারা আল্লাহর নূরের পাওয়ার দিয়া দেখেন। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই আমি যে কবিতা বললাম ফার্সি ভাষায়, কোন ভাষায়? এখানে যত লোক শুনছেন আল্লাহ দিয়ে তাকায় বলেন খারাপ লাগছে। হ্যাঁ, এরপরও পিছনে অনেক বেইমানদের গালি দেই না, মোনাফিকটিরে বলতেছি, মোনাফিক বলে ফার্সি টার্সি ফিরা লাভ কি? মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদেশ যায়, কোটি টাকা ব্যয় করে, আর আমরা কওমি মাদ্রাসায় পড়ে বিনা টাকায় ফ্রি ফার্সি ভাষা শিখছি, উর্দু শিখছি, হিন্দি শিখছি, এরপরও কওমি খারাপ, ফার্সি ভাষা খারাপ। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে। আবার কি বলে? কয় আর বুঝে, এগুলি বললে বুঝে। তা তুমি যখন ইংলিশে কথা বলো বুঝে? কয়জনে বুঝে? তুমি ইংলিশ বাদ দাও, আরবিতে কথা বললে এরা বুঝবে? বলেন বুঝবে? কয়জনে বুঝবে? দশজন? তাহলে আরবি বলা বন্ধ করে দিব? কি পাগলের পাগলামি! অন্তর না পা। কি না পা? অন্তর না পা। দেখতে নারী চলন বাঁকা। ওই চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহর ওলি, তো এখন হুজুরে কি ওয়াজ করে চট্টগ্রামওয়ালারা বুঝে না তার ভাষা। একজনে দাঁড়ায় কিছু বুঝি না, হেগো ভাষায় বলছে, মৌলবি কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা। হুজুরেও ও যে কি কয় হুজুরেও বুঝে না, পাশের লোকটারে কয় কি কয়, কয় আপনার ভাষা বুঝে না, চুপ করে বসতে বলো, আমি তো দেখতেছি হেদায়েতের আলো ভেতরে চলতেছে। এই কথা কেমনে বুঝাম? যারা ওলিয়া উলিয়া মানে না, ওদের কপাল খারাপ, ওদের বুঝানো যাবে না, ওদের কপাল খারাপ। কার সাথে জানি জীবনে বেয়াদবি করছে, এই কারণে কপাল খারাপ হয়ে গেছে। নাহলে ওলিয়া আল্লাহ যারা খাঁটি ওলি, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। নদীর মধ্যে পানি নেই কি নাই? সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে, ওলিয়ে কামেল, নবী না, নবীর পরে ওলি, গিয়া কয় হজরত নদী শুকানো, পানি নেই। হজরত একটা চিঠি লেখছেন, কি লেখছেন হে জানেন আর আল্লাহ জানেন, কি কয় জানেন নি, চিঠিটা গিয়া নদীর মধ্যে ফেলে দাও। সিডি নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু। কি কইছেন? কিছু কইছেন তো? কন্যাই সোবাহান আল্লাহ কইছেন, কেউ আল্লাহ আকবার বলছেন, আর কেউ চুপ করে ভাবতেছেন এটা কেমনি। এটা সিডি লেখছে, নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু, এটা 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 একটা কথা। এখন তা খাল কি কয়টা না, কাফের হয়ে যাওয়ার কথা, এটি কোনো কথাই হইতে পারে না। নদীতে পানি নেই, সিডি লেখছে, সিডি সাইরে দিছে, পানির জোয়ার শুরু, এটা একটা কুফুরি কথা, এটা কিসের কথা, কিসের বয়ান? এটা কাফের হয়ে গেছে, লোকটা কাফের। কইছে কেটা, এই কামটা করছে কেটা, শর্ম নাই? যদি কা হ্যাঁ, তা তো দলিল ছাড়া কাফের, তো উজানি কয় ওটাও কাফের।
খুঁজতে খুঁজতে গিয়া দেখে না এটা এই এই কামটা সরমনাইও করে নাই, তাবলিগলারাও করে নাই, দেওবন্দিরা করে নাই, এটা কামটা গড়াইছে কে? কয় রসুলের হাতে করা সাহাবি হযরত ওমর। কে গড়াইছে? এবার কত ওমর কাফের, ওমরদের মধ্যে ফেলে দাও, সিডিটা ফেলছে দীর্ঘ বছর, যেই নদীতে পানি নাই, চিঠি ফেলা মাত্র পানির জোয়ার শুরু। এবার কাফের বলো তো, যদি বলো আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাব, তুমি জাহান্নামি, তুমি জাহান্নামি, তুমি জাহান্নামি। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান্নামি, ওরা ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা জাহান্নামি। সাহাবাদের বিরুদ্ধে সুলখানি আছে না অনেকে, সব জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। জান্নাত পাইলো ভিডা ফাটা খাওয়ার পর আগে না। রাগ করতেছেন? আল্লাহ আলাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন, হাদিস দিয়া দলিল দিলাম। আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন, তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না। আল্লাহওয়ালারা চামড়ার চোখ দিয়ে দেখে, কয় না এদের কলবের চক্ষু আল্লাহ খুলে দেন, নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআন শরীফের ভাষায় ফোরকান। এবার কোরআন দিয়ে দলিল দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চেষ্টা করে, তাকওয়ার উপরে চলতে থাকে, আল্লাহ এদের পাওয়ার দান করেন, পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর তো একটা নূরের আলোর নাম ফুরকান। যার কাছে নূরের আলো আছে ওই বান্দার আর অন্ধকারে চলতে কোনো ভয় নাই। এজন্য খাঁটি আল্লাহর বান্দা যারা, আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব দিছিলাম, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে। আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এখন জানার জন্য ওলামায়ে কেরাম সারা কোনো পথ নাই। অতএব ওলামায়ে আহলে হক যারা, এদের কাছে যাও, যাদের কথায় দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বাড়ে, বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, সুৎখর সুদ ছেড়ে দেয়, এরকম ওলামায়ে কেরামদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদের কথা শুনিয়া কলবটারে শান্ত করো, সুন্নত অনুযায়ী জীবন চালাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথ আসান করে দিবেন। আলেমদের কাছে যাওয়ার মানে এটা না তুমি চাকরি ছেড়ে দাও, না তুমি স্কুলে আসো ছেড়ে দাও, না না তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, নবীর তরিকা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, জবান থেকে মিথ্যা কথা বলবা না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই, সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, জীবনে আমানতের খেয়ানত করবা না, মা বাবার বড়দোয়া নিবা না, তোমার জন্য জান্নাতের পথ আসান হয়ে যাবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, লেখাপড়া কোন রকম করিয়া বা ভালো রকম করিয়াও জীবনে মাদ্রাসায় না গিয়াও তারা নবীর তরিকায় চলে আসে না। র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা মা বাবার খেদমত করে দোয়া নিয়া চলে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো, চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক, জীবনে হারাম খায় না, কাউকে ধোকা দেয় না, নামাজ সারে না, তাকে আপনি জাহান্নামি বলবেন?
অতএব চাকরি করিয়াও আল্লাহর পথে চলা যায়, ব্যবসা করিয়াও আল্লাহর পথে চলা যায়। উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া পথ নাই। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর এই ভয় করার পরে তোদের কাজ হলো আমার প্রিয় বন্ধু যারা তাদের বন্ধু হয়ে থাকো, সাদিকিন যারা আল্লাহর প্রিয় বন্ধু সততার উপরে চলে। বলে সততার উপরে কে চলছে জমিনে? বলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন, তার 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। একজন পিসাবের নাম কোন তো জীবনে মিথ্যা হয় নাই পাইবেন, একজন নেতার নাম। কিন্তু এমন একজন নবী পাইছো যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনো দিন মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো রে যুব, যেই নবী কোনো দিন কারো গালির জবাব দেন নাই। কেমন একজন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। কেমন নবী চোখ গরম করে তাকান নাই, মিথ্যা বলেন নাই, নবীর জবানের কথায় কোনদিন কেউ কষ্ট পান নাই। দুশ্মনেরা বারবার লাথি দেয় গালি দেয়, নবী তার কাছে বারবার যায়, বুকে লাগায়, হাসি মুখে কথা বলে। নবীর ব্যবহার, নবীর আদর্শ 13 বছরে স্বর্ণের মানুষ বানায় দিল মক্কার মানুষ। ও নবীর আশেকের দল আজকে পায়ে হাত রেখে বলে গেলাম, এই মুসলমান তুমি নবীর উম্মত, আজকে বিধর্মীকে যদি পাও তৈরি বয়ান করতাম 6 মাসে ওরা নবীর আশে গয়া যাইত। অথচ তুমি সব জানো, তুমি সব বুঝো, এরপরও নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো? একটা ভুল বের করে যদি দিতে পারো এখন আমি দাড়ি কেটে ফেল, নামাজ বন্ধ, জামা কাপড় আগুন দিব। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, তুমিও পারবা না রে বাবা। অতএব কোরআন সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে গেলে জান্নাত। অতএব নেক আমল করো, গুনার আমল ছেড়ে দাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছো কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না, তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আমার আপনার গুনার খবর মা বাবা আপনজন জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসত না। আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি মহাব্বতের নজরে ডাকি, বান্দা আয়, বান্দা তুই তওবা কর, জীবন ভর যত গুনাহ করছো একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, কপাল যদি খুলিয়া যায় তওবা নসিব হবে, আর কপাল খারাপ হলে তওবাও নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ, বয়ান শোনার পরে কান্না নাই, বয়ানের পরে বাইরে গিয়া তওবাও নাই, বিরোধিতা। আর একদল ওমরের মেজাজওয়ালা ময়দানে আইসা গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে, আরে আমি জীবন ভর গুনাহ করেছি, মা বাবারে বহু কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আর কত কোন দিন মরণ হবে জানা নাই, এখন থেকে তওবা করে নিলাম। আল্লাহকে মনে মনে বলবে হে দয়ার মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করবে ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে, জানি না কার কপালে তওবা নসিব হবে, কার কপালে হবে না। তবে সবাইকেই বলবো বাবা, মনে মনে আল্লাহকে বলো হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, ও আল্লাহ তুমি আমার দিলটা নরম বানায় দাও। গুনার কথা স্মরণ করে তওবা করতেছি, জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, কারো হক নষ্ট করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা যদি কারো অন্তরে করার মতো খাঁটি নিয়ত হইয়া থাকে,
অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে আপনার দরবারে হাত তুলেছি, জীবনে আর গুনাহ করব না, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দেব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মতো চলবো রে আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় দুর্বল, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ ওমরে ফারুকের তওবার মতো আমাদের কবুল করে নেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন।